ভালো করলেন, এটা মোটেই ভালো করলে না। তুমি বিষ্টুকে ফিরিয়ে নিয়ে এলে, অথচ অলক্ষ এখানে রয়ে গেল। তো এই যদি তোমার মনে ছিল, তুমি বিয়েটা দিলে কেন? তুমি তো বললে যে হ্যাঁ ওরা দৃঢ়গমনে যাক, আমি ওদের ফিরিয়ে আনবো, বলেছিলে না? কেন বলেছিলে? বৌমা কখনো বলেনি, বিদেশ বলেছিল। তুই বৌমাকে খামোখা বকছিস কেন রে? ওই হ্যালো, একে তেল ফুটছে, তাতে আবার শুকনো লঙ্কা ফোড়ন। আমি ফোড়ন দিচ্ছি না, যা সত্যি তাই বলছি। বৌমা কখনোই বলেনি যে বৌমা ফিরিয়ে আনবে। কি বৌমা বলেছিলে? তুই ছবির সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, ছবির সঙ্গে কথা বলছি, তার কারণ আছে। কি কারণ? তুই যখন ছবির সঙ্গে কথা বলতিস তখন বুঝতাম তুমি পাগল। হ্যাঁ, এখন আমি বুঝবো তুমি পাগল। হ্যাঁ বাপ, বোঝ না, তাতে কি এলো গেল? কিচ্ছু এলো গেল না। নিজের চোখে যখন তোদের ফুল সহ্য করতে দেখেছি তখনই বুঝলাম তুই কেন কথা বলিস। করছে দেখো, এটা করবো না। তুমি যখন তখন আমার ফুল সহ্যের কথা তুলবে না? আর এই বয়সে অন্যের ঘরে উকি মারা সবার তো তোমার কেন? এই বয়সে তুই যদি ফুল সহ্য করতে পারিস, আমি তো ছোট তুমি বড়। আমি বড় তুই ছোট? না, আমি ছোট তুমি বড়। আমি বড় তুই ছোট? আমি ছোট তুমি বড়। আমি বলছি আমি বড় তুই ছোট? না, আমি ছোট তুমি বড়। আমি বড় তুই ছোট? আমি দূর 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 দূর। দাদা, আমরা তো একই কথা বলছিলাম। একই কথা বলছি তুমি জানো না? এই জন্য অলক্ষীকে আমি তাড়াতে চেয়েছিলাম। অলক্ষী তাড়াবে মানে? না না না, দেখ, যে অলক্ষীকে তাড়াতে চাইলাম তারা রয়ে গেল ঘরে, আর যাকে ঘরে আনলাম সে চলে গেল ঘরের বাইরে। বৌমা, একটা কিছু ব্যবস্থা করো না মা। তোর হয়ে বললাম বুড়ো দুটোর ভীমরতি ধরছে। ভাসুরকে বুড়ো বললাম, ও যাকে বলেছি বলেছি, বেঁচে থাকলে তো আমি এত দিনে বুড়ি হয়ে যেতাম। তো বুড়ো দুটোর ভাবগতিক ভালো নয়। আরে বাপু, লক্ষ্মীকে যারা থাকতে পারছিস না, যা বাড়িতে ফিরিয়ে আন। তা না, ছবির সামনে দুজন কীর্তন করে যাচ্ছে, আর ওই অলক্ষ্মীটাও হয়েছে সেই রকম। কোথায় আমি পেয়ারা ছুঁড়ে বাঁচালাম, তা না উনি গপ্প ফেঁদে বসলেন। আমি নাকি রান্না করেছি, এখন রান্না যদি খারাপ হয় লোকে কাকে দুষবে, কার বদনাম করবে? না 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 না, ওকে বেশি দিন এখানে রাখা ঠিক হবে না, তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যেতাম। কিন্তু রাস্তা তো খুঁজে বার করতে হবে। কি উপায়, কি উপায়? দেখি চারদিকে একবার ভালো করে খেয়াল করি। ওমা, দেখিয়ে দাও না। ওসব আমি পারবো না। বুঝতে পারছি না। আচ্ছা মুশকিল তো, বুঝতে পারছিস না তো আমি কি করব? জানা, তোর বাপের কাছে জানা। আচ্ছা ছোট কাকিকে কি আমি তাড়িয়ে আসি? না, তোর বাপ তাড়িয়েছে, সব পুরুষ মানুষ হলো এক। টুকি ইতা টুকি ঝুঁকি, ঘরের মধ্যে একবার ঢোকো না তখন বুঝতে পারবে ঝুঁকি। এই একু এই একু দেবো এবার টিচার ওপর, খালি অন্যদিকে মন মন দিয়ে পড়। পড়তে পারলে কি
তোমাকে ধরতাম। কি পাচ্ছিস না বাবা? আচ্ছা, রামধনুর সাত রং। কি কি মনে পড়ছে না? সাত রং? একটা তো লাল। সেটাই তো মনে পড়ছে না। ও পড়ছে না না? আরেকটা মনে হচ্ছে গোলাপি। যাও নিয়েই নাও, নয়তো আমার রেজাল্টে লাল কালির দাগ পড়বে। বলছিস? আমি জানি, আমি না বললেও তুমি যাবে। দেখ চোপাই, এসব ঘুষ কিন্তু আমি নিই না। একজন একটা লোক পালিশ দিয়ে মনে করছে টুক করে ঘরের মধ্যে ঢুকে পড়বে। ঘুষ না পুরুষ মানুষটা নেয়, মনে রাখবি। কি আমি ঘুষখোর? দেখাচ্ছি বোধহয়। বিশ্বাস করো, আমি তো তোমার জন্যই এনেছিলাম। ইয়ে বলো, নেল পালিশ। নেল পালিশ এখন কোথায়? এখন মানে বাবা ইয়েকে হ্যাকাতে নিয়ে গেল। মা কে? মা কে না, তাহলে মার ঘরে গিয়ে তুমি চুকি চুকি খেলো। চল এখান থেকে। বাবা রে বাবা রে, তোর সঙ্গে ধাপ্পা বাজি। কুমার পালার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি হাড়ি চালায় রাস্তা মারা গাড়ি চালায় বংশী বাদন সঙ্গে নয়ন পড়ছিস তো? কি ব্যাপার বলতো তুলসী, কি ব্যাপার? এই সময় রান্নাই হয় না অন্যদিন। ও যে শুনেছিস রান্না হয়ে গেছে, অমনি সবার খিদে পেয়ে গেল না? সে আজকাল মা একটু দেরি হয়, তুমি রান্না করো তো তাই। অলক্ষী রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজ তো লক্ষ্মীদি রান্না করিনি। সে থাক, আমাকে আর বলতে হবে না, ঠিক আছে? জানো মা, আমি নিজের চোখে দেখেছি ওই মেয়েকে রান্না করতে। হ্যাঁ দেখেছিস? নিজের চোখে? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি। কেমন দেখতে রে নয়ন? কেমন দেখতে মানে? আরে কাকে কেমন দেখতে? আরে বাবা, অলক্ষীকে অলক্ষীর মতোই দেখতে। অলক্ষী? অলক্ষী রান্না করেছে? হ্যাঁ মা, অলক্ষী রান্না করেছে। এই দেখো মা, মা অলক্ষী নিজে রান্না করেছে। তোমাকে ভয় দেখাবে বলে ও শাক চুটনির কথা বলেছে। এবার বুঝতে পেরেছো কিছু? বুঝেছি, খুব ভালো করেই বুঝতে পেরেছি। না মা, হয়তো এই শাক চুটনি লক্ষ্মী নিজে রান্না করছিল। তোরা, আমি দেখাচ্ছি। আজ আমি অলক্ষীকেও দেখব আর ওর শাক চুটনিকেও দেখব। কোথায় কোথায় অলক্ষী? অলক্ষী অলক্ষী! আলাতে হবে। এদিকে তো চা, ও বাবা এদিকে তো আগ্নেয়গিরি হয়ে আছে। আমি আঞ্চলিক টপকেই আলাবো। পেয়েছি পেয়েছি, আমি রাস্তা পেয়েছি, আমি রাস্তা পেয়েছি। সংসার সুখের হয় রমণী।